বুলবুল ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির ক্ষেত্রেও দলবাজি করছে প্রশাসন। এমন অভিযোগে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ। বুলবুলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের সমান্তরালভাবে ত্রাণ দেওয়া হচ্ছে না, ত্রাণ বিলির ক্ষেত্রেও দল দেখা হচ্ছে। এই অভিযোগে হিঙ্গলগঞ্জ ব্লকের কয়েকশো গ্রামবাসী বিডিও অফিসে বিক্ষোভ দেখান। সরকারের জিনিস, সবার জন্য সরকার পাঠিয়েছে, কিন্তু আমাদের গ্রামের যে মেম্বার ছিলি, যারা মানে বিজেপি করে তাদের বাড়ি কাউকে দেয়নি, কিন্তু যারা টিএমসি করে তাদেরকে বেছে 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 দেওয়া হয়েছে। সুরজিৎ বর্মন আমাদেরকে আমার শাশুড়িকে নিয়ে গিয়েছিল, এই যে তোমার চেকগুলো এসেছিল না, এই চেক দেবে বলে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে তোমাকে বলছে কি, আমার শাশুড়ির কাছে সাইন টাইন সব কিছু করে নিয়ে যা, নিয়ে বলছে তুমি বাড়ি যাও, তোমার চেক তোমার বাড়িতে পৌঁছে যাবে। এদিন তারা বিডিওকে স্মারকলিপি দিতে গেলেও বিডিও না থাকায় স্মারকলিপি জমা দিতে পারেননি। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যারা সবাই ক্ষতিগ্রস্ত যারা, তারা সবাই যেন পাই, এবং রাজ্য সরকারের ঘোষণা আছে সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতি দেওয়া হবে, ক্ষতিপূরণ করা হবে। তো সেই জন্য বিডিও সাহেবকে আমরা জানাতে আসছি যে স্যার, আপনি জানুন গ্রামে এখনও এত মানুষ পায়নি, তাদের আপনারা সাহায্য সহযোগিতা যেন পান, সেই পায় সেই ব্যবস্থা করুন। আমাদের কথা যদি সিদ্ধান্ত মাফিক আমাদের কথা মতন যদি উনি সমস্ত মানুষের সমস্ত পাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন তো আমরা খুশি, না দিলে আমাদের তো বিডিও সাহেবের আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হিঙ্গলগঞ্জ।